আমার নবী খোদা পেটের মধ্যে নিয়ে তারপর কালিমার দাওয়াত দেয় দুই দিন তিন দিন নবী খাবার পাইতো না দাওয়াত দিয়ে আইসা মসজিদে নববীর মধ্যে বসে যায় নবীজির সামনে 70 থেকে 72 জন সাহাবীদের কাফেলা আল্লাহ রাসূলও খাবার খায় না সাহাবায়ে কেরামও খাবার খায় না অধিক থেকে নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে ঢুকে যায় নজর করে দেখতে পায় সাহাবায়ে কেরামের মুখটা বড় মলিন দেখা যায় জাবের ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম তোমাদের চেহারাটা কেন শুকনো দেখা যায় আমাদের দিকে তাকাইয়া লাভ নাই ওই নবীজির চেহারার দিকে একটু তাকাও জাবের যখন নবীর চেহারার দিকে তাকায় নজর করে দেখতে পায় আমার নবীজি চক্ষু দুইটা গর্তের মধ্যে চলে গেছে আমার নবীজির মুখটা বড় শুকনো দেখা যায় জাবের ডাক দিয়ে বলে ও পয়গম্বর আপনার মুখটা তো শুকনো কেন পয়গম্বর ডেকে বলে জাবির তবে শুনো আজকে তিন দিন পর্যন্ত খাবার পাই না আমিও খেতে পারি না এই সাহাবায়ে কেরাম তারাও খেতে পারে না জাবের তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ি চলে যায় বিবিকে ডাক দিয়া বলে বিবি আমার নবী তিন দিন পর্যন্ত খাবার খায় না ও বিবি ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো জাবেরের বিবি ডাক দিয়া বলে স্বামী আমার অল্প কিছু আটা আর অল্প একটু বকরির গোশত আছে জাবের বলে আমি নবীকে দাওয়াত করব নবীকে আমার বাড়ির মেহমান বানাইব ওরে বিবি দেরি কুরবানা এই আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশতটা তুমি রান্না করে দাও আমি নবীকে দাওয়াত করে আসি জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যায় নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে পয়গম্বর আমার ঘরের মধ্যে অল্প একটু আটা আর সামান্য কিছু বকরির গোশত আছে ও পয়গম্বর অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায় আপনি একা আমার বাড়ির মেহমান হয়ে যাবেন এই কথাটা যখন নবীজির কানের সঙ্গে লাগাইয়া জাবের মুখটা লাগাইয়া যখন বললেন আল্লাহর নবী মুস্কি হেসে দিয়া বলে ও সাহাবায়ে কেরাম চিন্তা করা লাগবে না আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব আল্লাহু আকবার বলেন এর নবীর উম্মতের দান জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে যায় বাড়িতে যাইয়া বিবিকে ডেকে বলে ওরে বিবি আমার বড় সর্বনাশ হয়ে গেছে কয় কি সর্বনাশ হয়েছে কয় আমি নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া নবীকে একাকে দাওয়াত করলাম আর নবীকে বললাম পয়গম্বর অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায় আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন কিন্তু নবী তো 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম তেরে দাওয়াত দিয়া দিছে জাবের বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার চিন্তা করা লাগবে না তুমি নবীকে দাওয়াত দিয়েছো আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করেছে তোমার কোনো চিন্তা করা লাগবে না আমার নবী তিন দিন পর্যন্ত খাবার খায় না সাহাবায়ে কেরাম তিন দিন পর্যন্ত খাবার খায় না আমাদের কোনো চিন্তা লাগবে না এটা নবী বুঝবে যেমন সাহাবী এমন তার স্ত্রী এর নবীর আশিকের দাল এমন সময় বিবি বারবার ডাক দিয়া বলে স্বামী তোমার কোনো চিন্তা করা লাগবে না যেহেতু নবী তিন দিন পর্যন্ত অনাহারে এখন আর কিছু বলা লাগবে না নবীকে আমার বাড়ির মেহমান বানাও খুদার জ্বালায় নবীজি মর বেদে ছিল পেটে পাথর মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তারাবে পনসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পনসিরাত মিজানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে পনসিরাত মিজানে এমন এতিম নবী
আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে এর নবীর উম্মতের দল পয়গম্বর সত্তর থেকে বাহাত্তর জন সাহাবীদের কিনিয়া জাবেরের বাড়ি হাজির হয়ে যায় মায়ের নবী আমার যখন জাবির চেহারা দিকে তাকায় আল্লাহর নবীর জাবেরের চেহারাটা চিন্তা যুক্ত দেখতে পায় মায়ার নামে ডাক দেয় বলে জাবের কেন তুমি চিন্তা করো ও জাবের শুনো তোমার কোনো চিন্তা করা লাগবে না যে পাত্রের মধ্যে তুমি রুটি রেখেছো ওই পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও আর যে পাত্রের মধ্যে বকির গোস্ত রেখেছো ওই পাত্রটাও তুমি আমার হাতের মধ্যে দাও তবে শর্ত হলো একটা জাবের পাতে পাত্রের মধ্যে তুমি ঢাকনা দিয়া তারপরে আমার কাছে দিবা এই পাত্রে মুখটা তুমি বন্ধ করে দাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির পাত্র এবং গোস্তের পাত্র মুখটা বন্ধ করে নবীজির হাতের মধ্যে দেয় মায়ার নবী রুটি উঠায় সাহাবায়ে কেরামদেরকে রুটি দেয় তৃপ্তি সহকারে সত্তর থেকে বাহাত্তর জন সাহাবী রুটি খায় গোস্ত খায় আল্লাহর নবী আমার পাত্রটা হাতের মধ্যে লইয়া মায়ের নবীও তৃপ্তি সহকারে গোস্ত এবং রুটি খাইল জাবের হাতের মধ্যে পাত্রটা দিয়া বলে জাবের যাও যাও ঘরের মধ্যে চলে যাও তুমি রুটি গোস্ত খাও তোমার বিবিদেরকে দাও তোমার সন্তানদেরকেও দাও জাবের পাত্র নিয়ে যখন ঘরের মধ্যে চলে যায় জাবের ডাক দিয়া বলে বিবি নবীর হাতের মধ্যে আমি যেই রকম গোস্ত এবং রুটির পাত্র দিলাম আমি এখন ডাকনা খুলে দেখি এর থেকে সামান্য মাত্র গোস্ত তাও পাত্রের থেকে এখনো কমে না এটা আমার নবীর মুজিজা ছিল এর যুবক আল্লাহর গোলাম কিসের পাগল কার জন্য পাগল হইছ রে যুবক আমার নবীর জন্য যদি পাগল হও দুনিয়াও শান্তি পাইবা পরকাল আমার নবী তোমাকে সাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে এই দুনিয়াটা কিছুই থাকবে না কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে ইসরাফিলে সিংহায় বুদার পরে সব শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলবে জিব্রাইল যাও আমার নবীকে আজকে সর্বপ্রথম তুমি ঘুমের থেকে জাগাও জিব্রাইল বলবে আল্লাহ দুনিয়াটা পুরা সমান দেখা যায় কোথায় আমি তোমার নবীর কবর কেমন করে আমি বুঝবো আল্লাহ বলেন ও জিব্রাইল তুমি শুনো আসমান থেকে যেই জায়গার মধ্যে সরাসরি একটা নূরের আলো পড়বে মনে করবা ওটাই বুঝি আমার পয়গম্বরের কবর জিব্রাইল আমিন আয়েশা ওই জায়গা থেকে আমার মায়ের নবীকে ঘুমের থেকে জাগাবেন আল্লাহর পয়গম্বর ঘুমের থেকে ওঠার পর ডানে তাকায় বামে থেকে কাউকে দেখায় না মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে কান্না করবে জিব্রাইল ডাক দিয়া বলবে পয়গম্বর আপনাকে ঘুমের থেকে উঠাইলাম আপনি কেন কান্না করেন না জানি আমার কোনো বেয়াদবি হয়ে গেছে আল্লাহর নবী বলে জিব্রাইল না কোনো বেয়াদবি হয় নাই বলে তাহলে কেন আপনি কান্না করেন আমার সময় মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে ও জিব্রাইল তুমি শুনো আমি এই জন্য কান্না করতেছি আমি আজকে এই ময়দানে ওঠার পর ডানে তাকাইলাম দেখলাম পুরো ময়দানটা খালি বামে তাকাই সামনে পিছনে তাকাই আমি কাউকে পাই না আমার উম্মত গুলি কই না জানি আমার গুনাহগার উম্মতদের আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে এমন সময় জিব্রাইল বলে ও পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না এখন আল্লাহ তাআলা কোনো মানুষদেরকে উঠায় নাই সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন
আপনাকে একমাত্র সর্বপ্রথম আমি ঘুম থেকে জাগাইলাম আপনার কোনো চিন্তা করা লাগবে না বরং আল্লাহ তাআলা আপনাকে এমন ক্ষমতার মালিক বানাইবেন এই হাশরের ময়দানে আপনি যাকে খুশি তাকে শাফাত করে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন হার কে দারত খাওপে হকদার দিল মাদাম جنت المأوى تهدور مقام بهشت آزا كآزار نباشات كسرا بكسكار نباشات وما أرسلناك إلا رحمة للعالمين هم سوراتو هم سيرات مصطفى در تمامي حاليو كن اتباع اتباع سنت خير البشر غير لازم تابو يا بي اي فساد انبير امتر دال اي ما يارن بي مكر زمين كالمان دوات داي আর বলো কাফের বেঈমানের দল কালিমা পড়ে মুসলমান হয়ে যাও দুনিয়াও শান্তি পরকালেও মুক্তি পাইয়া তুমি আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাইবা আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে যায় আবু জাহেল ডেকে বলে ও মুহাম্মদ এই মক্কার জমিনের মধ্যে যা চাইবা তা দিব টাকা চাও বাড়ি চাও সুন্দরী নারী চাও তুমি যা চাইবা তাই দিব তবে কালিমার দাওয়াটা বন্ধ করে দাও মায়ার নবী ডেকে বলে ও চাচা জান আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন আমি ইমানের দাওয়াত দিই কালিমার দাওয়াত দেই তবে আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান দুনিয়াও শান্তি পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেল আবু জাহেল হাতের মধ্যে একটা পাথর নিয়া আমার মায়ের নবীর মাথার উপর আঘাত করে দেয় আর বলে মুহাম্মদ সাবধান আর কোন দিন তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আসবা না মায়ার নবীর মাথার উপর যখন পাথর দিয়ে আঘাত করে দেয় আল্লাহর নবীর মাথাটা ফেটে জমিনের মধ্যে রক্তগুলো পড়তেছে মায়ার নবী হাত দিয়ে মাথাটা চেপে ধরে বলে আল্লাহ এই মক্কার জমিনে আমার মাও নাই আমার বাবাও নাই আয় আল্লাহ তুমি আমাকে বানাইছো বড় ইতিম আজকে আপন চাচা হইয়া আমার মাথার উপর আঘাত করে মাথা ফাটাইল আয় আল্লাহ কার কাছে যাইব কার কাছে আমি দুঃখের কথা বলবো এমন করে করে মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর পয়গম্বর চিন্তা করলো কার কাছে যাইব কার কাছে এখন আমি দুঃখের কথাগুলো বলবো আমার দুনিয়ায় কেউ আপন নাই দুনিয়া আসার পর বাবার চেহারাটা আমি দেখতে পারলাম না আর 6 বছর কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কার কাছে দুঃখের কথা বলবো মায়ার নবী আস্তে আস্তে ঘুরে কাবা ঘরের দিকে চলে যায় কাবা ঘরের কোনায় একটা উঁচু পাথরের উপর বসিয়া আল্লাহর পয়গম্বর কান্না করে চোখের পানি ছেড়ে দিয়া ওদিক থেকে নবীজির চাচা বীর পালোয়া নামির হামজা সন্ধ্যা হয়ে যায় বাড়ি চলে যায় আমির হামজা ডেকে বলি ওরে বিবি কই আমার ভাতিজা মোহাম্মদ কই মোহাম্মদকে কেন আজকে দেখি না আমির হামজার বিবি ডাক দিয়া বলে স্বামী আমার তোমার ভাতিজা কিছুই জানে না কিছুই বুঝে না ও স্বামী আমার তবে শুনলাম
আবু জাহেল নাকি তারকে পাথর দিয়ে আঘাত করে মাথাটা ফাটিয়ে দিয়েছে কই আজকে তো মোহাম্মদ বাড়ির মধ্যে আসে নাই বীর পালোয়ান হাতির তলোয়ার নিয়া ওই আবু জাহেলের গরির কিনারায় হাজির দেখি বলে আবু জাহেল কই আমার ভাতিজা মোহাম্মদ কই এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে নজর করে দেখলাম মোহাম্মদ কান্না করতে করতে কাবা ঘরের দিকে চলে গেছে বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে তুমি নাকি আমার ভাতিজার মাথার মধ্যে আঘাত করে মাথাটা ফাটাইছো আবু জাহেল ডাক দিয়া বলে ও বীর পালোয়ান আমির হামজা এই জন্য মাথা ফাটাইলাম কেন ভাতিজা মোহাম্মদ কালিমার দাওয়াত নিয়ে মক্কার জমিনে ঘুরে এমন সময় গরম মেজাজ নিয়ে বীর পালোয়ান আমির হামজা ওই আবু জাহেলের মাথার উপর তলোয়ার দিয়া আঘাত করে দেয় আবু জাহেলের মাথার পিঠে জমিনের মধ্যে রক্ত পড়ে মায়ার নবীকে খোঁজার জন্য মক্কার কিনারায় চলে যায় বীর পালোয়ান আমির হামজা মায়ার নবীর পিছনে থেকে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার কান্না করা লাগবে না ও আবু জাহেল তোমার মাথার উপর আঘাত করেছে আমার হাতের তলোয়ার দিয়া আমিও আবু জাহেলের মাথা ফাটাইলাম কথাটা বলতে দেরি হয় মায়ার নবী চোখের পানি ছিড়ে দিয়া আরো কান্নার আওয়াজটা বাড়াইয়া দেয় বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া বলে ভাতিজা মোহাম্মদ কেন তুমি আরো কান্নার আওয়াজ বাড়াইছো আমি তো মাইরের প্রতিশোধ নিলাম তুমি খুশি হওয়ার কথা কেন তুমি এখন আমার দিকে তাকাইয়া কাঁদ মায়ের নবী ডাক দিয়ে বলে চাচা যান মাইরের প্রতিশোধ নিয়ে আপনি আমাকে খুশি করতে পারবেন না বীর পালোয়ান ডাক দিয়া বলে ও ভাতিজা কি করলে তুমি খুশি হইবা বলো এমন সময় মায়ের নবী ডেকে বলে চাচা যান এই মুহূর্তে যদি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব আমার সময় বীর পালোয়ান আমির হামজা ডেকে বলেন ও ভাতিজা মোহাম্মদ আর দেরি করব না আমি তোমাকে খুশি করার জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম আমাকে এখন তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও মুসলমানি বুয়দ গরদান নেহাদান عنانه خود بدست خاجدادن گرو صورت آدمی انصاب دے احمد ابو جہل ہامک صاب دے ار نبی امت نے دال تار پر مائر نبی مکر زمین دعوت بند کری نا بیر پالوان امیر حمزہ ڈکے والے محمد এতদিন তুমি গোপনে কালিমার দাওয়াত দিয়েছো আর তোমার কোনো ভয় নাই এই মক্কার জমিনে যতদিন আমি বেঁচে থাকব আমি আমির হামজা বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ের মধ্যে আমি আঘাত করতে দিব না তবে এখন তুমি কালিমার দাওয়াতটা প্রকাশ্যে দাও মায়ার নবী কালিমার দাওয়াত দেয় ওদিক থেকে ওমর তলোয়ার নিয়ে ঘুরে আমার নবীজির মাথাটা কাটবে আবু জাহিল্লা কয় যদি মোহাম্মদের গর্দানটা কাটতে পারো এরে ওমর তোমাকে 200 উট আমি হাদিয়া দিয়া দিব পুরস্কৃত করব ওমর বলে চিন্তা করা লাগবে না আমি তলোয়ার নিয়ে মোহাম্মদের মাথা কাটার জন্য চললাম যতক্ষণ মাথা কাটতে না পারবো ততক্ষণ পর্যন্ত আবু জাহেল তোমার কাছে আসব না তলোয়ার নিয়ে দৌড়ায় গরম মেজাজে দৌড়ায় প্রতিমধ্যে একজন যুবক ডেকে বলি উমর গরম মেজাজে কোথায় যাও ওমর বলে মোহাম্মদের গর্দান কাটার জন্য যাই
যুবক ডাক দিয়া বলে ওমর তবে শুনে লও মুহাম্মাদের গর্দান কাটার আগে নিজের ঘরের খবরটা তুমি আগে নাও ভাই কেন কি হয়েছে বলো যুবক ডেকে বলে ওমর তোমার বোন এবং বোনাই দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ওমর তলোয়ার নিয়ে বোনের বাড়ির দিকে দৌড়ায় বোন এবং বোনাই দুইজনে বসে বসে লিখিত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছে আমার সময় ওমরকে দেখাইয়ে বোনাই ঘরের এক কোনায় চলে যায় বোন কোরআনের আয়াতটা ঘরের আরেক কোনায় লুকিয়ে রাখলো ওমর ঘরের মধ্যে ঢোকার পর গরম মেজাজে ডাক দিয়া বলে রে বোন নজর করে দেখলাম তোমরা কি জানি তেলাওয়াত করতেছো আমি শুনলাম তোরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো বোন কয় আরে ভাই এটা গোপন রাখার জিনিস না ইমান এমন একটা জিনিস যার মধ্যে ইমান থাকবে ওই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করতে জানে না এমন সময় উমরে হাতে তলোয়ার দিয়া বোনের গায়ের মধ্যে বারবার আঘাত করে আর কয় কালিমা ছেড়ে দাও বোন বলে আরে ভাই যত আঘাত করো লাভ হবে না আমি নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমার জীবন যাবে তারপর আমি ঈমানটা ছাড়তে রাজি না বারবার গরম মেজাজে তলোয়ার দিয়া আঘাত ওদিক থেকে বুনাই ঘরের কোনার থেকে বের হইয়া বলে ওমর সাবধান তোমার তলোয়ার দিয়ে হাতের মধ্যে আঘাত করতে পারবা তোমার তলোয়ার দিয়ে গায়ের মধ্যে আঘাত করতে পারবা তবে ওমর শুনো এই তলোয়ার দিয়ে ঈমানের উপর আঘাত করতে পারবা না গোপন রেখে কোনো লাভ নাই আমরা দুজন মুহাম্মদ এবং আল্লাহর উপর ঈমান এনেছি এমন সময় ওদিক থেকে মায়ার নবী দোয়া করতেছে আল্লাহ তুমি দুইজনের মধ্যে হইতে কোন একজনকে তুমি হেদায়েতের মালাটা পরাইয়া দাও আয় আল্লাহ ওমর বড় শক্তিশালী আবু জাহেল বড় শক্তিশালী দুইজনের যে কোনো একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা এমন ভাবে ওমরকে কবুল করেছেন ওমর কতক্ষণ পর হাতের তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে যায় এমন সময় ডাক দিয়া বলে রে বোন তোর গায়ের মধ্যে আঘাত করলাম আমি বড় অন্যায় করেছি আমাকে নিয়ে একটু মুহাম্মাদের কাছে চল আমি আর দেরি করব না আমিও কালিমা পড়ে এখন মুসলমান হয়ে যাব ওমরকে গোসল করাইয়া নবীজির দরবারের দিকে নিয়ে যাই ওদিক থেকে বীর পালোয়ান ডানে দাঁড়ানো বিলাল বামে দাঁড়ানো বীর পালোয়ান আমির হামজা দাঁড়িয়ে যায় আর বলে মুহাম্মদ ওই যে ওমর আসতেছে হাতের মধ্যে তলোয়ার দেখা যায় আজকে যদি ওমর এখানে তোমাকে আঘাত করে আমি আমির হামজাও তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলাম আল্লাহর পয়গম্বর ডেকে বলে ও চাচা জান চিন্তা করা লাগবে না আমার মনে হয় ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই ওমর এখন নিজে ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে এসেছে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল ওমর তলোয়ারটা রাখার পর ওমর ডেকে বলে নবী আমার আপনার গর্দান কাটার জন্য এই তলোয়ার নিয়ে আপনার দিকে আসছিলাম কিন্তু আল্লাহ তাআলা মনে হয় আমার দিলটা নরম করে দিয়েছে ও নবী আমার এখন আর আপনার গর্দান কাটতে চাই না এই তলোয়ার দিয়ে আমার গর্দানটা কেটে দেন তবে গর্দান কাটার আগে আপনি আমাকে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান বানাইয়া দান এর নবীর উম্মতের দল মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইত আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত ওই আবু জাহিল শোনার জন্য বড় পাগল হয়ে যাইত বড় বড় লিডারেরা শোনার জন্য বড় পাগল
আবু জাহেল্লা ঘোষণা দিয়া দেয় মক্কার জমিনের মধ্যে কোন ব্যক্তি ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবা না সকলকে নিষেধ করে দিলাম তবে যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করবে ওই জায়গার মধ্যে তোমরা হট্টগোল সৃষ্টি করে দিবা কারণ মুহাম্মাদের কণ্ঠে যেন কোন মানুষ তেলাওয়াত শুনতে না পারে ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল القرآن لهذا القرآن والغو فيه لعلكم تغلبون اما شمائے بولے جئی جائیں گے قرآن تلاوات کر بوئی جگہ ہٹو بول سشتی کرے دی باب برولی ڈاب ابو جاہل لگوشن دوار پار কিন্তু রাত্র যত গভীর হয় আবু জাহেলের মনে চায় একটু মুহাম্মাদের কণ্ঠে একটু আমি কোরআনের তেলাওয়াতটা শুনব আল্লাহর পয়গম্বর কাবা ঘরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে ওদিক থেকে বড় বড় লিডারের দল রাত্রবেলা সব যাইয়া ঘরের কিনারায় হাজির আবু জাহেল্লা চিন্তা করলো আমি তো ঘোষণা দিয়া দিলাম আজকে বুঝি আর মুহাম্মাদের ঘরের কিনারায় কেউ যাবে না কোরআন শোনার জন্য আজকে আমি একা মন ভরে ভরে কোরআন শুনবো ওদিক থেকে আবু লাহাব উতবা সাহেবা সকলি নিজে নিজে চিন্তা করলো আজকে আবু জাহেল যাবে না উতবাও যাবে না আমি আজকে একা দিয়া কোরআন তেলাওয়াত শুনবো সবাই দিয়া ঘরের কিনারায় হাজির মায়ার নবীর মধু কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াতটা বন্ধ করে দেয় ওদিক থেকে উতবা সাহেব রওনা হয় অন্ধকারের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে যায় কয় কি ব্যাপার তুমি কেন এই জায়গার মধ্যে আসলা কয় আমি আসছি তাই তুমি কেন আসছে আগে বলো কয় আমি আসছি এই জন্য যেন আবু জাহেল সংবাদটা না পায় মুহাম্মাদের কণ্ঠে যতক্ষণ তেলাওয়াত না শুনব ততক্ষণ আমার কাছে ভালো লাগে না এই জন্য কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কিনারায় হাজির হয়ে গেছি সামনে জানো খবরটা আবু জাহেল না শুনতে পায় আবার সামনে হাঁটতেছে নজর করে দেখতে পায় ওই বড় লিডার আবু জাহিল্লা সামনে পড়ে যায় আবু জাহিল্লা ডাক দিয়া কয় তোমরা কেন মুহাম্মাদের ঘরের কিনারায় হাজির বলো ওই দুইজন ডাক দিয়া বলে লিডার সাহেব আমরা আসছি তবে ভুল হয়ে গেছে আপনি কেন আসছেন বলেন কয় আমি তো তোমাদের নিষেধ করেছিলাম মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না কিন্তু রাত্র যত গভীর হয় আমার দিলের মধ্যে তত যন্ত্রণা বেড়ে যায় যতক্ষণ পর্যন্ত নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো লাগে না তবে মক্কার শ্রোতারা যেন শুনতে না পায় আমি নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছি এর নবীর উম্মতের দল এই নবীর মাও নাই বাবাও নাই তার উপর ঈমানের দাওয়াতটা মক্কার জমিনের মধ্যে দেয় মাঝে মাঝে আমার নবী দুই দিন তিন দিন নাই এমনকি সাত দিন পর্যন্ত না খাইয়া তারপর ইসলাম প্রসার করেছে দাওয়াতের কাজ বন্ধ করে নাই আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত নিয়ে যখন মক্কার জমিনে বের হইত দাওয়াত দিয়া আসতে আসতে রাত্র গভীর হয়ে যাইত আস্তে করে খাদিজার ঘরের কিনারে আয়েশা দরজায় নক করত খাদিজা ডাক দিতে দেরি হয় সঙ্গে সঙ্গে খাদিজা ঘরের দরজাটা খুলে দিতে দেরি করে না আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা আপনি কি ঘুমান নাই খাদিজা ডেকে বলে পয়গম্বর আমি জানি এই মক্কার জমিনের মধ্যে আপনার মাও নাই আপনার বাবাও নাই তবে মক্কার জমিনের মধ্যে চারদিকে শুধু আপনার শত্রু আর শত্রু ও পয়গম্বর আপনি নবীকে বাহিরে রাখি আমি খাদিজা ঘরের দরজাটা বন্ধ করি না যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকেন আমি খাদিজা এই দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু আপনার নবীর জন্য অপেক্ষা করতে থাকি
এমন পাগল ছিল খাদিজা আমার নবীর জন্য এমন পাগল ও নবীর আশিকিন দান এই নবীর জন্য যারা এখনো বড় পাগল থাকবে নবীর সুন্নাতকে যারা বড় মোহাব্বত করবে যারা দুনিয়ার জমিনে নবীর বড় আশিক থাকবে নবীর ভালোবাসায় যারা দাড়িটা রেখে দিবে যারা লম্বা জামা পরবে কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা করা লাগবে না আল্লাহর নবী শাফাত করে করে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন হার কে দারাত খাওপে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম বেহেশত আজাদ কে আজারে না বাসাদ কাছে রা বা কাছে কারে না বাসাদ জান্নাতু দজক সে ইয়া রব কিয়া করো আরু জুহায় মাই তুজে দেখা করো মনে চায় নবীর রওজা যাইতে মনে চায় কত দোয়া করলাম আল্লাহ টাকার মালিক বানাও ক্ষমতার মালিক বানাও সম্মানের মালিক বানাও একদিন কি দোয়া করছি আল্লাহ তোমার কাছেই দোয়া করি আমি গরিব টাকার মালিক হতে পারলাম না সম্মানের মালিক হতে পারলাম না তবে জীবিত দশায় একবার হলো তুমি নবীজি রওজায় যাইয়া একটু তোমার বন্ধুকে সালাম দেওয়ার তৌফিকটা দান করে দিও একটা পিপিরা দোয়া করছে পিপিরার মধ্যে বড় আশা আল্লাহ একটু নবীজি রওজা যাইতে পারতাম আল্লাহ তাআলা পিপরের দোয়াটা কবুল কইরা একটা কবুতর পাঠাই দিয়েছে কয় তুমি যাও যেই জায়গায় পিপরাটা বসা ওই জায়গায় পাঠাই দিয়েছে কবুতরটা এসে ওই জায়গার মধ্যে পড়ে গেছে পিপরা হাঁটতে হাঁটতে কবুতরের পায়ের মধ্যে উঠছে তো উঠতে উঠতে নিয়ে মদিনায় নামাই দিছে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নাতে খৈরুল বাশার গির লাজম তাবুয়া বি আইফসার মুহাম্মদ আরবি হায়া নবী রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি ফায়দা এসে উজালা আলম হুয়া উসকি ফায়দা এসে উজালা শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শাফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত শাফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত এর নবীর উম্মতের দল আল্লাহ যাকে হেদায়েত দিয়া দেয় কোন মানুষ ফিরাতে পারে না নবীর জন্য একজন ইহুদি বড় পণ্ডিত আমার নবীর জন্য বড় পাগল তাওরাত কিতাবের বড় পণ্ডিত
তাওরাত কিতাব খুলে খুলে দেখতেছে আমার নবীর চেহারাটা কত সুন্দর হবে আমার নবীর হাত গুলো কত সুন্দর হবে আমার নবীর চুলগুলো কত সুন্দর হবে এই নবীর কত সম্মান এই নবীকে যদি আল্লাহ না বানাইতো আসমান জমিন নববন্ডল হাওয়া গন্ধ আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম কিছুই বানাইতো না তাওরাত কিতাবে বড় পণ্ডিত চিন্তা করে এই নবীকে যদি আমার জীবদ্দশায় একবার পাইতাম আমি আর দেরি করতাম না আমিও তার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম তবে নবীকে পাওয়ার জন্য বড় পাগল মায়ের নবী এখনো নবুয়তি পায় নাই তাওরাত কিরা কিতাব খুলে দেখতে পায় নবীজির বয়স যখন 12 বছর হবে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু নবীজি তার চাচা আবু তালেবের সঙ্গে মক্কা থেকে সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবে ওই কথা যখন তাওরাত কিতাবের মধ্যে লেখা দেখতে পায় ইহুদি বড় পণ্ডিত ওই মক্কা থেকে সিরিয়ার জমিনে যাইতে পথি মধ্যে একটা তাবু টানাইয়া মক্কা থেকে যারা সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাইত তাদেরকে দার করাইয়া মেহমানদারি করাইতো এবং সবার চেহারার দিকে একটা বার তাকাইতো আর তাওরাত কিতাবের দিকে তাকাইতো দেখি এই মোহাম্মদ কিনি পাওয়া যায় কেননা মোহাম্মদ 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে এই রাস্তা দিয়া ওই সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাবে এর নবীর উম্মতের দল 12 বছর বয়সে আবু তালেবের সঙ্গে মায়ের নবী ব্যবসার জন্য সিরিয়ায় যায় নবীজির দাদা দুনিয়ার জমিনে নাই এমন অসহায় হয়ে যায় আবু তালেবের হাতের মধ্যে তুলে দেয় আল্লাহর পয়গম্বর দাদা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হাতটা ধরে আবু তালেবের হাতে তুলে দেয় আর বলে তোমার হাতের মধ্যে মুহাম্মদকে রেখে গেলাম তুমি মক্কায় থাকা অবস্থায় কোনো বেঈমান যেন মুহাম্মদের গায়ের মধ্যে আঘাত করতে না পারে এর নবীর উম্মতের দল আবু তালেব ডাক দেয়া বলে ও ভাতিজা মুহাম্মদ আমি ব্যবসার জন্য সিরিয়ার জমিনে যেতে চাই তুমি কার সঙ্গে থাকবা নবীজি বলে চাচা জান তবে শুনেন এই মক্কার জমিন আমার আপন কেউ নাই আমিও আপনার সঙ্গে ব্যবসার জন্য আমি সিরিয়ার জমিনে যাব আমার আবু তালেব ডেকে বলে মুহাম্মদ এখান থেকে শত মাইল দূরে সিরিয়ার জমিন কেমন করে তুমি এত কষ্ট করে যাইবা মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা জান মক্কার জমিনের মধ্যে আমার আপন বলতে কাউকে পাই না আপনার চেহারার দিকে যখন আমি তাকাই আমার বাবার চেহারার ছাপগুলো আপনার চেহারার মধ্যে আমি দেখতে পাই আবু তালেবের কাছে বড় মায়া লেগে গেল মুহাম্মদকে নিয়ে 70 থেকে 72 জন একটা কাফেলা নিয়ে ও সিরিয়ার জমিনে যায় প্রতিমধ্যে যেই জায়গায় ইহুদি বড় পণ্ডিত তাবু টানাইয়া মক্কার লোকদেরকে মেহমানদারি করায় ওই জায়গা থেকে একটু সামনে আগাইয়া 72 জনের একটা কাফেলার দল ওই জায়গায় তাবু টানাইয়া একটু বিশ্রাম নিতেছে ইহুদি পণ্ডিত নজর করে দেখতে পায় ওই তাবুর মধ্যে 70 থেকে 72 জনের যুবক দেখা যায় তবে আমি তাদেরকে দাওয়াত করব হতে পারে এই তাবুর ভিতর মোহাম্মদ থাকতে পারে কেননা মোহাম্মদ তো 12 বছর বয়সে তারপর এখান থেকে রাস্তা দিয়া যাবে এমন সময় নজর করে দেখতে পাই ওই তাবুর থেকে একটা ছোট বালক বের হইয়া ওই ময়দানের মরুভূমি একটা মরা খেজুর গাছের নিচে বসে গেল ওই ইহুদি বড় পণ্ডিত দূরের থেকে নজর করে দেখতে পায় মরুভূমির মধ্যে মরা খেজুর গাছের নিচে যখন বালকটা বসে গেল সঙ্গে সঙ্গে মরা খেজুর গাছটা জিন্দা হইয়া চারদিকে ডালপালা ছড়াইয়া আমার নবীকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে কাদের কুদুম রপ্তদারি বরকামাল انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بهر حال تهي میرا نگادار اما شما یہودی پادری بوز دیار باقی نہیں تارا تاری ہوئی تابور مجدی
চলে যায় একজন যুবককে ডাক দিয়া বলে এই তাবুর মধ্যে তোমাদের কাফেলার আমির কে কয় ওই যে তাবুর কোনার মধ্যে বসা ওই তাবুর কিনারায় তার কাছে চলে গেল ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে আপনি কি এই কাফেলার মধ্যে আমির কিনা আবু তালেব ডাক দিয়া বলে হ্যাঁ আমি হলাম কাফেলার মধ্যে আমির আপনার নাম কি আবু তালেব কহা আমার নাম হলো আবু তালেব কয় আপনার বাবার নাম আব্দুল মুত্তালিব কহা আমার বাবার নাম আব্দুল মুত্তালিব কয় এই আপনার সঙ্গে যে বালকটা এসেছে নাম মুহাম্মদ বলে হ্যাঁ তার নাম মুহাম্মদ কয় তার বাবা দুনিয়ার জমিনে তার বাবার চেহারা দেখে নাই ছয় বছরের সময় মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু তালেব ও ইহুদি পণ্ডিতের চেহারার দিকে তাকানো কয় কেমন করে বলে দিল এখান থেকে মক্কার জমিনের শত শত মাইল দূরে কোনদিন মুহাম্মদ এখানে আসে নাই কেমন করে বলে দিল এই বালকের নাম মুহাম্মদ তার বাবার নাম দাদার নাম পুরো গোষ্ঠীর সব নামগুলো বলে দিল কেমন করে এই আল্লাহর বান্দার সংবাদটা পাইলো আমার সময় আবু তালেব ডাক দিয়া বলে কেমন করে তুমি জানছো আমার নাম আবু তালেব আমার বাবার নাম তাও বলে দিলা মুহাম্মদের নাম তাও বলে দিয়েছো এমন সময় ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে আবু তালেব তবে শোনো আমি তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত এই যে দেখো এই যে বালক দেখা যায় এই বালক সাধারণ কোন মানুষ হবে না এই বালক আল্লাহ তাআলার আখেরি পয়গম্বর হবে আরে আবু তালেব তবে শোনো ওই সিরিয়ার জমিনে আরব বড় 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 তাওরাতের বড় পণ্ডিত তাওরাত কিতাব খুলে বসে আছেন তারাও জানে ১২ বছর বয়সে মুহাম্মদ সিরিয়ার জমিনে তোমার সঙ্গে ব্যবসার জন্য যাবে তবে মুহাম্মদকে তারা দুনিয়ার জমি রাখবে না কতল করে দিবে এরে আবু তালেব তোমার কাছে আমি একটা অনুরোধ জানাই তুমি মুহাম্মদকে নিয়ে সিরিয়ার জমিনে যাইবা না এখানে প্রতিমধ্যে মালগুলো বিক্রয় করে আবার মক্কার জমিনে চলে যাও আমার সময় আবু তালেব ডাক দেয়া বলে ওরে ভাই আমি যতবার সিরিয়ার জমিনে ব্যবসার জন্য গেলাম বারবার ব্যবসায় লস হয়ে আমি একদম গরিব হয়ে গেছি এবারও যদি আমি ব্যবসার মধ্যে লস খেয়ে যাই মাল যদি শহরে বিক্রয় করতে না পারি আমার আর কিছুই থাকবে না আমি বড় অসহায় হয়ে যাব ইহুদি তাওরাতের পণ্ডিত ডাক দিয়া বলে এ আবু তালেব তবে শুনো তোমার চিন্তা করা লাগবে না যে আল্লাহর বান্দাকে যেই মুহাম্মদকে তোমার সঙ্গে করে নিয়ে এসেছো এই মুহাম্মদ যতদিন তোমার সঙ্গে থাকবে হাজার হাজার মুজিজা আল্লাহ তাআলা মুহাম্মদকে দান করবে তোমার রিজিকের চিন্তা করা লাগবে না আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে আল্লাহ লাভবান দিয়া দিবে প্রতিমধ্যে মালগুলো বিক্রয় করে মক্কার জমিনে চলে যায় আবু তালেব মক্কার জমিনে এসে হিসাব নিকাশ করে দেখে আমার জীবনে যত ব্যবসার মধ্যে লস হয়েছে সব মুহাম্মদকে নিয়ে একদিন গেছি কিন্তু সব ব্যবসার লাভ আমার একদিনই হয়েছে যখন মায়ের নবীকে নিয়ে মক্কার দিকে রওনা হয় বারবার ইহুদি নবীর দিকে তাকায় আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার জীবন দশায় যদি একটু নবুয়তি পাইত আমি আর দেরি করতাম না আমি কালিমা পরে মুসলমান হয়ে যেতাম বারবার আমার নবীর চেহারার দিকে তাকায় আর তাওরাত কিতাবের দিকে তাকায় ওই ইহুদি পণ্ডিতের কথা শোনার পর আবু তালেব যখন রওনা হইয়া মক্কার জমিনে যায় কিতাবের মধ্যে লেখেন ইহুদি পণ্ডিত হাঁটতে হাঁটতে ১৮ মাইল দূরে চলে গেছে ওদিক থেকে তারাও চলে যায় সীমান্ত এলাকা পড়ে গেছে আর নবীকে দেখতে পায় না ইহুদি পণ্ডিত একটা উঁচু পাহাড়ের উপর উঠিয়া বারবার আমার নবীর পিছনের দিকে তাকায় আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার জীবন দশায় যদি নবুয়তি পাইত আমি দেরি করতাম না আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম ইহুদি পণ্ডিত আমার নবীর জন্য বড় পাগল ছিল এর নবীর উম্মতের দল কিন্তু মক্কার জমিনে কাফের মুশরিক বেঈমানের দল
আমার নবীকে চিনলো না নবী যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যাইত ছোট ছোট পাথরগুলো আমার নবীর গায়ের মধ্যে মারত আর বলতো দেখ পাগল যায় যে যত পাথর মারতে পারবা তাতে তাকে তত বেশি পুরস্কার দিব নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতো পড়ত আর পাগল পাগল বলে নবীকে তাড়াইয়া দিত আমার নবী কান্না করত আর বলতো আমি পাগল না পাগল না শুনো আমার মুখের বাণী শুনে লও পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাতে বড় কষ্ট হয়ে যায় গায়ের থেকে রক্ত ওই তায়েফের জমিনে পড়তেছে ও নবীর উম্মতের দাল আল্লাহর নবী কষ্ট করে একটা পাথরের উপর বসে যায় পাথরের উপর বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ এই তায়েফবাসী আমাকে চিনে না না চিনে আমার গায়ের মধ্যে পাথর মারে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহর নবী একটা পাথর উপর তায়েফের জমিনের মধ্যে বসে যায় এর নবীর আশিকের দল যারা ওই তায়েফের মক্কার জমিনে যারা হজ করতে যায় এখনো পাথরটা দেখার জন্য ওই তায়েফের জমিনে যায় ওই তায়েফের জমিনে পাথরটার সঙ্গে যদি এখনো নাকটা লাগানো হয় ওই পাথর থেকে এখনো মিশকু আম্বারের গেরান বের হয়ে যায়